বাধা কতবে বাক্সা ত্রিপুরা হাসে হব বরম রুমানি বিশিংতি পালাই জাখা বিজেপি পার্টি সংসার জামানি ফিল ব্রিজি থাম সংজামা সাল সংগ্রং সাল আগতলাব তমা বিজেপি নির্বাচনী হাবানগ সংজামা সাল পালাই জাখা ও সাল বদলনি বানাতি সাউই পান্ডা চিং সাউই রেখা বিজেপি হাসি কাসকু রাজীব ভট্টাচার্য মনাকারিব মঞ্জল ফাইকিয়া হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহন খুবই কুবনি মন্ত্রী এ এমএলএ র উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের রাজ্য সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের সদর শহর জেলা কমিটির সভাপতি শ্রীযুক্ত অসীম ভট্টাচার্য মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, এখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, এখন দেখুন আমাদের 1980 সনে 6ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির এই আজকের দিনে শুভ সূচনা হয়েছিল 6ই এপ্রিল। তারই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আজকে সবাই সমবেত হয়েছি, পার্টির সমস্ত বুথ স্তরে আমাদের পার্টির পতাকা উত্তোলন হয়েছে, রাজ্যে হয়েছে, জেলাতে হয়েছে, সমস্ত জায়গায় আমরা পার্টির পতাকা উত্তোলন করেছি। আর 9:45 আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সমস্ত কার্যকর্তাদের জন্য উনি সম্ভাষণ করবেন, সেটাও আমরা সমস্ত জায়গায় সমস্ত বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা এবং রাজ্য স্তরে আমরা তা মাননীয় প্রধানমন্ত্রীজির ভাষণ আমরা শুনব। এবং আজকে থেকেই আমাদের 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তার যে কাজ, নির্বাচনের যে কাজ, আমাদের সকল স্তরের কার্যকর্তারা তৈরি হয়ে গেছে এই লোকসভা নির্বাচনের কাজ করার জন্য। আমরাও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জন্য যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরাও কমিটমেন্ট করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, যে আমরা এখানে 2টি লোকসভা আসন রয়েছে, আমরা এই 2টি লোকসভা আসনেই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা উপহার স্বরূপ দেব। সেই অঙ্গীকার রেখে আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকেই আমাদের লোকসভা নির্বাচনের কাজ আমাদের সকল স্তরের কার্যকর্তারা আজকে শুরু করবে।